ওই দেখ, ওই যে ওই লাইটটা দেখিস তুই, বুঝেছিস? হ্যাঁ, মলটা তো পুরো কেমন হলো ব্যাপারটা, ভাই ভেবেছিল একদম টপে গিয়ে, ভাই ভেবেছিল একদম টপে গিয়ে গোটা কলকাতাটা দেখবে, ব্যাস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে এই যে আমার মদন আছে আমার সাথে, আজকে সকাল থেকে দেখছি টিপ 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 করে বৃষ্টি পড়ছে না? হোক হোক, একটু হোক। ওই যে রাস্তা একটু ভিজেছে, আবার শুকিয়েও গেছে। চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দর ভাবে শুরু করি। বসিয়েছি এখন চা, আগে চা হবে, তারপর ব্রেকফাস্টে চিন্তা করবো। এই যে এখানে হচ্ছে আমাদের চারজনের চা। আমি অন্যদিন সকালবেলায় চা খাই না, কিন্তু বাড়িতে কেউ এলে বা করলে তখন আবার খাই, আজকে একটু চা খাবো। আমার আর ভাইয়ের হচ্ছে এই যে রচা, আর মার বাবার হচ্ছে দুধ চায়, বুঝেছেন দাদা? বুঝেছেন কিছু না, শুনতেই পেলাম। কেন বুঝবেন না আপনি? আপনি ছাড়া কে বুঝবেন? কেন কেন হ্যাঁ, আপনিও বলেন, আপনি সাঁওতাল ভাষায় বলেন। মুখটা দেখো। আমরা সকাল সকাল দুই ভাই বোনে ডিসকাস করছি কি ব্রেকফাস্টে বানাবো, ভাই বল। কিছুতেই বলবে না, প্রথম কথা হচ্ছে তোর যেটা সুবিধা হবে তুই আমাকে বল, সেইটা বানা। আরে আমার দুটো চাও আর চিলা বানাবো কিনা বল, বলছে তোর যেটা সুবিধা হবে সেটা বানা, যে আমার দুটোই সুবিধা হবে তুই বল না বল না। এতক্ষণ ধরে ডিসকাস করার পরে বলছে চিলাই বানা তাহলে, চিলাটা আমি কখনো খাইনি, তুই চিলাটা বানা। তুই ঠিক আছে, তোর যদি ভালো না লাগে তো তুই বানা না, তুই বানালে আমি সব খেয়ে নেবো। হ্যালো ছেলে, ভাইকে কি ব্রেকফাস্ট করে দেবো, এই ডিসকাস করতে করতে মা বলছে যে দিদি তো আসবে রান্না করতে, দিদি তো ছাতু পরোটাটা দারুণ বানায়, ভাইকে আজকে ছাতু পরোটা খাওয়া। ঠিকই বলেছো, আমার হাতে তো খাই, বাট ছাতু পরোটা দিদি এ ক্লাস বানায় একদম। দিদি চলেও এসছে তো ব্রেকফাস্টটা দিদিই করছে, ছাতু পরোটা বানাচ্ছে। এই যে রেডি হচ্ছে নাকি তোমার ছাতু পরোটা, তো পুরো একদম ধামাল মাচিয়ে দিয়েছে। হয়ে গেছে দিদি? আয় ভাই, আয় খেয়ে যা। ফাটাফাটি না, হ্যাঁ হ্যাঁ, আলুর পরোটাও দিদি ভালো বানাবে তাই বলছে, এটা একইভাবেই তো করে, সেই কথা বলছে। ঠিক আছে, আমি যতই আমার জামা কাপড় গুলো গুছাই সেই দুদিন পর ওলহাল হবেই, আর এখানে লেগিংস, এখানে জামা, মানে আমার এরকম সেট থাকে কুর্তি লেগিংস, হবেই ওলহাল। এটা এখন সব নামিয়েছি, এখানের অবস্থাও দেখো কি করুন, এখান থেকে সব নামিয়েছি, এগুলো সব এখন আমি গুছিয়ে সুন্দর করে রাখবো। আজকে অবস্থাটা দেখো, ছাতুর পরোটা খেয়ে মা ঢুকে গেছে এসিপিসি চালিয়ে ঘরে শুতে, মা বলছে আমি খাবো না, আমি হাত তুলে দিলাম। আমার অবস্থাও খুব খারাপ, এরপর খেলে সব উল্টি হয়ে যাবে, আমিও বলেছি খাবো না। এই যে ওয়ার্ড্রপ সমস্ত গুছিয়ে একদম ঠিক করে নিয়েছি, একদম প্রপার করে গুছিয়ে নিয়েছি। বাবাও বলছে কেউ যখন খাবে না আমিও তাহলে খাবো না, ঠিক আছে আমি তোমার সাথে বসছি চলো, বাট আমি খাবো না, আমি তোমাকে পেরে ঠেলে দিয়ে তারপরে ই করবো, তুমি খেয়ে নিও। ছাতুর পরোটা খেয়ে আজকে অবস্থা সবার টাইট, আজকে আমরা লাঞ্চ স্কিপ করছি আমি আর মা। এই যে বাবারও ভাত দেখো, কি একটুখানি ভাত দিয়েছে আজকে, ফোনে কথা বলছে এখন বাবুর সাথে। আজকে হাওয়া টাইট হয়ে গেছে সবার। আমার ভাইটারও ভালো হয়েছে, এখন আবার আসছে, ফোন করলে দিদি যাচ্ছি, চারতলার উপরে উঠছে আর নামছে। আমি বললাম যদি রোদে রোদে আসতে না ইচ্ছা করে আসিস না, বলে না দুপুরে কি করবো একা একা বসে, আসল কথা বাবাই নেই, বাবার ক্লাস আছে তাইও গেছে, তাহলে চলে আয়। তোকে চারতলায় উঠিয়ে আর নামিয়ে, তোকে চারতলায় উঠিয়ে আর নামিয়ে পুরো স্লিম করে দেবো একদম। কি পান খাতাছিস কেন তুই? আস্তে আস্তে, ঠিক আছে, পড়তে গেছে চল।
এই দেখো আরেকজন এখানে বসে বসে কেন এরকম করছে জানো? কারণ ওর আমি এখন একটু ফেসিয়াল করে দিয়েছি মুখে, চকচক করছে বাবা। আর বলছে তুই আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট দিদি, কি সব করছে, অনেক এরকম করে মাথায় নাড়ালে কি এক্সট্রা গ্লো দেবে? হ্যাঁ বিনা বলছে এরকম কেউ করবে না, মাথায় টুং টুং করে না। ওই দেখো নিজেকে কি শাহরুখ খান শাহরুখ খান ফিল হয়েছে ওর। শপিং করতে হবে গেলে তুই কিনে দিবি আমাদের কিডনি। কি আমরা ভাইয়ের কিডনি নিয়ে কি কিনতে পারি? ভাইয়ের কিডনি নিয়ে কি আমরা কিনতে পারি? না আমরা এখন দাঁড়িয়ে আছি 47 বি ধরবো বলে, কিন্তু কেমন একটা গরম। তো যাই হোক, এবার এত গরম লাগছে আর এনার্জি লাগছে না। ভাইকে একবার বললাম বাইকাল সাউথ সিটি থেকেই ঘুরে আসবো, ও রাজি হলো। আমি বললাম না, বলছে যখন অ্যাক্রোপলিস যাওয়ার কথা যাই নাকি। ওই দেখ, ওই যে ওই লাইটটা দেখিস তুই, বুঝেছিস? হ্যাঁ মলটা তো ও, তুই এইটা ভেবেছিলি না? ওপরটা তো যেতে পারবি না। ওটা তো রুফটপে কোথাও যেতে লাগে তার জন্য, এখান থেকে কি করে দেখবি গোটা কলকাতা? হ্যাঁ ঠিক কথাই, যা ঠিক আছে চল। নামটা একটু বলো। আচ্ছা আমরা এখন দুই বোন মিলে বসেছি, ভাইকে কি করে একটু ওপর থেকে কলকাতা দেখাবো, কলকাতা না হলেও মোটামুটি। শেষমেশ বুঝলাম কোথাও রুফটপে গেলে ওর ভালো লাগবে, তার ইচ্ছা আছে পিজা খাওয়া। ফুড কোর্টে ছিল প্রচন্ড ভিড়, পাশে একটা আছে যাচ্ছি। বেশ কিছুটা হেঁটে ডমিনোস পেয়েছি, এটা মনে হচ্ছে ফাঁকা বলবো, গিয়ে আবার দেখবো ওপরের ফুড কোর্টটা একটু পড়েছে কি দাঁড়ানো জায়গা দেখবো। হ্যাঁ ফাঁকাই আছে, চল যা, গরমও লাগছে। একজন মন দিয়ে বিল দেখছে, কি কি হলো অর্ডার বলতো, কি কি হলো বল বল। আমার আমাদের অর্ডার আমাদের যা অত্যাচার আমরা করছি শরীরের উপরে, এটা করা যায় না।
ইয়াম্মি, খেতে না খেতে ইয়াম্মি। প্রতিবার এসে তোর পিজাটা হয় বল, প্রতিবার রেকর্ড না গেলে কলকাতা মানে এটা রাখতে কলকাতা। ফেরার সময়টা খুব ভালো, বেশ সামনে থেকেই বাস পেয়ে গেছি, ফাঁকাই ছিল, একদম বাড়িতে এসে চলে এসছে। এখন একটু ওষুধ নেবো মায়ের জন্য, মায়ের জন্য ওষুধ নেবো না, চারটে কটা দেবো হয়ে গেছে মায়ের মেডিসিন নেওয়া। তোদের আর কোনো কাজ কেমন হলো তোমার সফর? আসল কাজটাই হলো না, ব্যাড লাক। তোমার এই যে ওপর থেকে কলকাতা দেখবে ভাই রে, আমার তো ভাবলেও কিরকম লাগছে আমার জন্য। যখন একদম বাজে, আর একদম ঠিক ধরেছো, আমি চলে এসেছি ব্লগটাকে এন্ড করতে, খাওয়া হয়ে গেছে আমার সব লাগিয়ে থাকার সবর। যদি আজকের ব্লগটা ভালো লেগেছে যা লাগে একটু লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে, আজকের জন্য চলো টাটা, বাই।